হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুমাস টাইম পাস আশা করি সবাই ভালো আছো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে এখন যেহেতু পাকা আম সিজন তাই আজ পাকা আম আর সুজি দিয়ে একটা দারুণ মজাদার হালুয়া তৈরি করে দেখাবো এই হালুয়াটা খুব টেস্টি এবং তৈরি করাও খুব সহজ আশা করি সবাই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও চলো তাহলে রেসিপিটা দেখে নিই আম ও সুজির হালুয়া বানাবার জন্য যা যা দরকার তা হলো ঘি আমের পাল্প চিনি সুজি তো অবশ্যই লাগবে আর কিছু কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি আর লাগবে সামান্য একটু ফুড কালার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে দুই চামচ মতন ঘি দিলাম আর এটা ঘিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে তোমার ঘি যদি অ্যাভয়েড করো তাহলে সাদা তেল দিয়েও করতে পারো তবে ঘি দিলে এই হালুয়াটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় ঘিটা গরম হয়ে গেলে এখানে কাজু কিসমিশগুলোকে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সুজিটা দিয়ে দেব। আর সুজিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তারপরে ক্রমাগত নাড়াতে হবে ভাজতে ভাজতে যখন কালারটা একটু লালচে হবে সেই সময় এক বাটি দুধ দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে নাড়িয়ে দেবো সুজির সাথে সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এবার পাকা আমের রঙটা আনার জন্য সামান্য পরিমাণ একটু ফুড কালার দিলাম খুব সামান্য তোমরা চাইলে কালারটাকে স্কিপ করে যেতে পারো তবে দেখতে সুন্দর লাগবে ঠিক পাকা আমের রঙটা আসার জন্যই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম রংটা ভালোভাবে মিশে গেছে এবার আমি এখানে দুটো পাকা আমের পাল্প করে রেখেছিলাম সেটাকে ছেকে দিয়ে দিলাম আমটা ভালোভাবে মিশে গেছে সুজির সাথে এবার এখানে পরিমাণ মতন চিনি দেব। যেহেতু আমটা খুব মিষ্টি তার জন্য চিনিটা বুঝেই দিতে হবে চিনিটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে আর দেখবে তেমন পাতলা হয়ে যাচ্ছে কিছুক্ষণ নাড়াবার পর এক চিনিমিটের মতন নুন দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ দু মিনিট মতন একদম হালকা ফ্লেমে নাড়াতে হবে তারপরে একটু গ্যাসটা অফ বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে যেমন টকবক করে ফুটে উঠে বেশ ঘন হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তারপরে গরম গরম পরোটার সাথে সার্ভ করেছিলাম তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ